আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার এই পেপাল যে ভার্চুয়াল মাস্টার কার্ডটা আপনি নিয়েছেন, এই ভার্চুয়াল মাস্টার কার্ডে কিভাবে ডলার লোড করবেন এবং এই ভার্চুয়াল মাস্টার কার্ডের ইউজ সম্পর্কে, ফিস সম্পর্কে, ডলার লোড সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব। সো প্রথমত এই অ্যাপের উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে কোনায় থ্রি ডট মেনু রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি হচ্ছে কি আপনি নতুন ছবি তুলতে পারবেন। এখানে এই ইমেজের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে কি আপনি আপনার প্রোফাইল পিকচারটা তুলে পাল্টাতে পারবেন। দ্বিতীয় হচ্ছে কি আপনি এখানে আপলোড ইউর আইডি কার্ড, ঠিক আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে এনআইডি কার্ডটা আপনি স্ক্যান করছিলেন ওই এনআইডি কার্ডটা আপনি চাইলে হচ্ছে কি রিস্ক্যান করতে পারবেন যদি কোনো ভুল থাকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে রিনিউ ইউর কার্ড। সো রিনিউ এটা কোনো আপনার কাজের না, এটা হচ্ছে গিয়ে তিন বছর পরে আপনার লাগবে। হ্যাঁ, তিন বছর পরে যখন আপনি আপনার কার্ডটাকে রিনিউ করবেন তখন আপনি এখানে ক্লিক করে কার্ডটাকে রিনিউ করে নিতে পারবেন, ঠিক আছে। সো তিন বছর আপাতত কিছু করার দরকার নেই। দেন আমরা এখানে উপরে থ্রি ডট আবার ক্লিক করবো। এখান থেকে আরও অনেকগুলো অপশন রয়েছে, একটাও আমাদের খুব একটা কাজের জিনিস না। এখান থেকে দুই নম্বরে ফিসে আপনি ক্লিক করলে হ্যাঁ এই কার্ডটি ইউজ করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কী পরিমাণ চার্জ কাটবে কোন ক্ষেত্রে এই বিষয়টা আপনি দেখে নিতে পারবেন। সো বিস্তারিত দেখে নেবেন। এখানে চার্জ খুবই কম দেখতে পাচ্ছেন, আমাদের হচ্ছে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে মাত্র 2% চার্জ, ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল দুই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে মাত্র 2% চার্জ কাটবে। আর হচ্ছে গিয়ে লোড মানি টু হচ্ছে গিয়ে পেপ্যালের ক্ষেত্রে আমাদের 2.9% চার্জ কাটবে। রিসিভ মানির ক্ষেত্রে ফি, এখানে চার্জের সকল বিষয়বস্তু দেওয়া আছে, আপনি দেখে নেবেন। সো হচ্ছে গিয়ে খুবই কম চার্জ কাটে এখানে। সো বিস্তারিত দেখে আপনি হচ্ছে গিয়ে বুঝে নেবেন সব কিছু। হ্যাঁ, আমি আর সব কিছু বললাম না, আমি জাস্ট কীভাবে ডলার লোড করবেন এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। সো ডলার লোডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাড মানি নামে একটা অপশন আছে কার্ডের উপরে, ঠিক আছে, এখানে অ্যাড মানিতে ক্লিক করবেন। অ্যাড মানিতে ক্লিক করার পর এখানে আপনার ডলার লোড করার জন্য টোটাল আপনার 5টা অপশন রয়েছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ক্যাশ টপ আপ। সো আপনি ক্যাশের উপরে যদি ক্লিক করেন, করার পর একটু ওয়েট করবেন, এখানে দেখবেন বাংলাদেশে তাদের যে এজেন্টরা রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ডিলার। সো এদের সাথে হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্যাক্ট করে হ্যাঁ সাথে সাথে হচ্ছে কি আপনি বিকাশের থ্রুতে ডলারগুলো লোড করতে পারবেন, ঠিক আছে। সো নাম্বারগুলো মিলিয়ে নেবেন, এটা হচ্ছে প্রথম উপায় বাংলাদেশ থেকে লোড করার জন্য। তাছাড়া বাংলাদেশ থেকে লোড করার জন্য আরও একটা উপায় আছে, বিকাশ রকেট নগদের মাধ্যমে ডলারটা লোড করার। সো এটা আমি একটু পরে বলছি আপনাদেরকে। সো আমি ব্যাকে ফেরত আসতেছি। দেন হচ্ছে কি ম্যানুয়াল ব্যাঙ্ক ট্রান্সফার, আপনি চাইলে সরাসরি ব্যাঙ্ক থেকেও ডলার লোড করতে পারবেন। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে হচ্ছে গিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে ডলার লোড করার জন্য তাদের ব্যাংকে যে আপনি পেমেন্টটা পাঠাবেন তার সকল ডিটেলস এখানে দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, দেন হচ্ছে কারেন্সি, কান্ট্রি, ব্যাংক নেম সব কিছু দেওয়া আছে। অ্যান্ড রেফারেন্স আইডি, অবশ্যই এর রেফারেন্স আইডিটা ইউজ করবেন, ঠিক আছে। আপনার কিন্তু এই যে রেফারেন্স আইডিটা রয়েছে এটাতেই কিন্তু ডলারগুলো আসবে, কারণ এটাই আপনার অ্যাকাউন্ট নাম্বার, বুঝতে পারছেন। এই রেফারেন্স আইডিতে আপনার ফোন নাম্বারটাই, সেটা অবশ্যই ইউজ করতে ভুলবেন না, ঠিক আছে। এটা যদি ভুল করেন তাহলে হচ্ছে কি অ্যাকাউন্টে ডলার আসতে সমস্যা হতে পারে। দেন ক্লোজ করে দিলাম। সো এই নাম্বারে আপনি ডলারটা পে করে দিলে হচ্ছে গিয়ে তারা আপনার অ্যাকাউন্টে ডলারটা লোড করে দেবে। এর পরবর্তীতে আরেকটা ওয়ে হচ্ছে ডেবিট কার্ড। আপনার যদি কোনো ব্যাংকে ডেবিট কার্ড থাকে তাহলে আপনি সরাসরি ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট আপনার এই পেপাল যে মাস্টার কার্ডটা রয়েছে এটাতে আপনি ডলার লোড করতে পারবেন। তো এখানে জাস্ট আপনার ডেবিট কার্ডের কার্ড নাম্বারটা, এক্সপায়ারি ডেট, সিবিসি নাম্বার এগুলো বসিয়ে দিবেন। অ্যান্ড আপনি কত ডলার লোড করবেন তা এখানে লিখবেন। দেন হচ্ছে কি এখানে পে নাওতে ক্লিক করে দিলে হ্যাঁ সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডলারটা লোড হয়ে যাবে। দেন ডলার লোড করার পরবর্তী অপশন হচ্ছে কিউআর কোড, এটা বাংলাদেশ থেকে আপনার পক্ষে পসিবল হবে না, এটা দরকার নেই। দেন হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট, এটা দিয়ে আপনি খুব ইজিলি করতে পারবেন। ক্রিপ্টো ওয়ালেটে আপনি ক্লিক করবেন, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর হচ্ছে আপনি বিনেন্সের মাধ্যমে সরাসরি হচ্ছে এখানে ডিপোজিট করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকে বিনেন্সে ট্রেড করেন, ডিপ বিনেন্সে কাজ করেন, তো সেক্ষেত্রে বিনেন্সের স্মার্ট চেইন এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিয়ে খুব ইজিলি আপনি বিনেন্স থেকে এখানে ডলার লোড করতে পারবেন। সো এইগুলো উপায় এই কার্ডে ডলার লোড করার জন্য। সো আপনি চাইলে বিনেন্স থেকে খুব ইজিলি করতে পারেন, ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারেন, ক্যাশের মাধ্যমে খুব ইজিলি করতে পারেন। এখন আপনি যদি চান বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন, তো তার জন্য সবচেয়ে সহজ একটা ওয়ে হচ্ছে আপনার উপরে ডান পাশে কোনায় দেখতে পাচ্ছেন একটা মেসেজ আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে জাস্ট সুন্দর করে লিখবেন যে আই এম বাংলাদেশি, আই ওয়ান্ট টু লোড ডলার, আই এম বাংলাদেশি, আই ওয়ান্টস টু লোড ডলার ফ্রম বিকাশ, গিভ মি ইয়োর অফিসিয়াল এজেন্ট নাম্বার। আপনি এটা লিখে জাস্ট সেন্ড করে দিবেন এখানে। দেন এখানে ওকেতে ক্লিক করে দেবেন।
এখান থেকে হচ্ছে কি আপনি পেপালটাকে এনাবেল করে দিতে পারেন, এতে করে হচ্ছে কি তারা যদি রিপ্লাই দেয় তাহলে আপনি সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সো আমরা এনাবেল করে দিয়েছি, আমরা আবার এখানে ফেরত আসলাম। সো আপনি জাস্ট এটা লিখে এখানে রেখে দিবেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে তারা হচ্ছে কি আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে তাদের অফিসিয়াল এজেন্ট নাম্বারগুলো দিয়ে দিবে, হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই। সো আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট যোগাযোগ করলে, হ্যাঁ, তাদের সাথে কথা বলে আপনি হচ্ছে গিয়ে ইজিলি ইনস্ট্যান্ট আপনার কার্ডে ডলারগুলো লোড করতে পারবেন। আর তাছাড়া কার্ডে কোনো প্রবলেম হলে, কোনো ইস্যু থাকলে আপনি জাস্ট এখানে তাদের সাথে সরাসরি চ্যাটিং করতে পারবেন, ঠিক আছে? সো আমি ব্যাকে আসতেছি, ব্যাকে এসে আপনাদেরকে অফিসিয়াল নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি। তবু আপনি এখানে চ্যাটিং করে তাদের কাছ থেকে অফিসিয়াল নাম্বারগুলো নেবেন, আমি তাদের কাছ থেকে নিয়ে রাখছি, ওইগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা আমাদের নোটপ্যাডটি ওপেন করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার রয়েছে। সো ওইখানে যে টেক্সট আপনি লিখছেন, লেখার পর হচ্ছে কি ওইখান থেকে আপনি রিপ্লাই থ্রুতে এই নাম্বারগুলোই পাবেন, হয়তো বা কিছু চেঞ্জ থাকতে পারে। সো হচ্ছে কি আপনি অফিসিয়ালি ওইখান থেকে যে নাম্বারগুলো পাবেন ওইখানে যোগাযোগ করবেন। সো তবু আমি দেখিয়ে দিলাম, এগুলোতেও আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? সো এই নাম্বারগুলো আপনি আগে ফোনে সেভ করবেন, সেভ করার পর হচ্ছে কি আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপে তাদেরকে নক করবেন, নক করে তাদের সাথে কমিউনিকেশন করে, ঠিক আছে, অফিসিয়ালি তাদেরকে বিকাশে পেমেন্ট করে আপনি বিকাশের থ্রুতে ডিরেক্ট হচ্ছে কি আপনার এই অ্যাকাউন্টে ডলারগুলো লোড করতে পারেন। সো এই হলো বিষয়বস্তু। সো আমি তাও একটু হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি একটি নাম্বার এখানে সেভ করছি, আমি সবগুলোই সেভ করা আছে, এক একটা দিয়ে এক একটা কাজ করা পরে আমার। সো বিভিন্ন অ্যাকাউন্টে ওদের কাছ থেকে আমি ডলারগুলো বিকাশের থ্রুতে লোড দিই অ্যান্ড সেল করে থাকি, পাশাপাশি হচ্ছে কি নিজের কাজে ইউজ করে থাকি। সো আমি ডেমি পারপাসে, হ্যাঁ, তাদের চতুর্থ নাম্বারটি আমি সেভ করছি অ্যান্ড তাদের সাথে কমিউনিকেশন করে আপনাদেরকে দেখাইলাম। সো এখন কারেন্টলি হচ্ছে কি তাদের ডলার রেটটা 96 টাকা করে, ঠিক আছে, তাদের ডলার রেট উঠানামা করে। সো আমি ট্রাই করছি তাদের ডলার রেটটা কমানোর জন্য, বাট এটা হচ্ছে গিয়ে ওদের কিছু করার নেই, এটা ওদের কোম্পানি থেকে ওদেরকে যে রেট দেয় সেটাই আপনাদেরকে বলবে। সো কারেন্টলি হচ্ছে গিয়ে 96 টাকা আছে। সো আপনি যদি কিছুদিন পরে কার্ডটা নেন তখন হয়তো ডলার রেটটা কমতেও পারে, আবার 96 টাকাও থাকতে পারে। সো ডলার বাই করার আগে একটু তাদের সাথে কনফার্ম করে নেবেন যে ওই দিনের কারেন্ট ডলার রেটটা কত, ঠিক আছে? তো শিওর হয়ে দেন হচ্ছে গিয়ে আপনি তাদের সাথে কমিউনিকেশন করে বিকাশে তাদের পেমেন্টটা করে দিলে তারা সাথে সাথে হচ্ছে গিয়ে আপনাকে আপনার এই ভার্চুয়াল মাস্টার কার্ডে ডলারটা লোড করে দেবে। সো এই গেল কিভাবে আপনি আপনার এই ভার্চুয়াল মাস্টার কার্ডটিতে ডলার লোড করবেন বিভিন্ন উপায়ে এবং বিকাশের মাধ্যমেও কীভাবে করবেন সেই প্রসেসটি বলে দিলাম। এখন হচ্ছে কি আপনি আপনার অ্যাকাউন্টে ডলারগুলো কীভাবে ট্রান্সফার করবেন সেটা বলে দিই। নর্মালি তো হচ্ছে কি আপনি বিভিন্ন ফেসবুক বুস্টের কাজ বা বিভিন্ন কাজে ভার্চুয়াল মাস্টার কার্ডটি ইউজ করবেন, বাট আপনি চাইলে এই অ্যাকাউন্টে আপনার কার্ডে যে ডলারগুলো থাকবে সেগুলোকে ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার আপনি চাইলে আপনার যে ক্রিপ্টো কারেন্সি বিনান্সের অ্যাকাউন্ট যদি থাকে তো সেক্ষেত্রে সেন্ড টু ক্রিপ্টো এখানে ক্লিক করে আপনি সরাসরি আপনার বিনান্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করে এই কার্ড থেকে আপনার বিনান্স অ্যাকাউন্টে ডলারগুলো লোড করে ফেলতে পারেন বা ট্রান্সফার করে ফেলতে পারেন। দেন বিনান্স থেকে আপনি সরাসরি উইথড্র করে ফেলতে পারবেন আপনার ডলারগুলো বা টাকাগুলো। এছাড়াও আপনি চাইলে আপনার অন্য কোনো ইউজার যদি থাকে যে এই হচ্ছে গিয়ে কার্ডটা ইউজ করে, তাদেরকেও আপনি চাইলে ডলারগুলো ট্রান্সফার করতে পারবেন বা সেন্ড মানি করতে পারবেন। এর জন্য হচ্ছে গিয়ে পাশে দেখতে পাচ্ছেন একবারে কোনায় নিচে সেন্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে অ্যালো করে দিবেন, দেন আপনি যেই নাম্বারে টাকাটা পাঠাবেন, ঠিক আছে, ধরেন আপনি আমাকে টাকা পাঠাবেন আপনার অ্যাকাউন্টে বা আপনার কার্ডে ডলার আছে, তো সেক্ষেত্রে আপনি আমার কার্ডে ডলারটা ট্রান্সফার করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এখানে আমার নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বার দিয়ে আমার এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে, এখানে নাম্বারটা দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর কিছু অপশন চাইবে, ওই অপশনগুলো হচ্ছে কি আপনি কোন প্রসেসে ডলারটা পাঠাবেন ওগুলো ফুলফিল করে দিয়ে আপনি জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে দিলে আপনার ডলারটা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সো এইভাবে আপনি খুব ইজিলি এই পেপাল অ্যাকাউন্টটিকে ইউজ করে কোনো হ্যাসেল ছাড়া বা ঝামেলা ছাড়া বাংলাদেশ থেকেই ভার্চুয়াল মাস্টার কার্ডটি ইউজ করতে পারেন। তবে এখানে ভিডিওটি শেষ করার আগে আরেকটা সতর্কতামূলক কথা বলে দিই, এই কার্ডটি আপনি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই, বাট হচ্ছে কি এই অ্যাপটি আপনি আনইনস্টল করবেন না কখনোই, ঠিক আছে? আপনি যদি অ্যাপটি আনইনস্টল করে ফেলেন বা হচ্ছে কি আপনি ক্লিয়ার ডাটা করে ফেলেন তাহলে হচ্ছে কি আপনার কার্ডের কিন্তু সকল ইনফরমেশন ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন? তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার এই সেম বিষয়বস্তুগুলো পেতে অনেক সমস্যা হতে পারে, অথবা হচ্ছে কি আপনার যদি কার্ডে আগে থেকে কোনো ডলার থাকে অ্যান্ড আপনি যদি অ্যাপটা আনইনস্টল করে আবার ইনস্টল করার ট্রাই করেন তাহলে হয়তো বা ডলারগুলো আপনি হারিয়েও ফেলতে পারেন। সো এই টাইপের কিছু কিছু প্রবলেম হতে পারে। তো হচ্ছে গিয়ে আপনি এই অ্যাপটি ইনস্টল করছেন আপনার ফোনে, ভালো কথা, এই অ্যাপটি হচ্ছে আনইনস্টল করবেন না, ঠিক আছে? সো এভাবে যদি আপনি চালান আনইনস্টল না করে তাহলে খুব ইজিলি হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে স্মুথলি কার্ডটি ইউজ করে আপনি আপনার ইন্টারন্যাশনাল ডলার লাগে বা ডলার ট্রানজ্যাকশন করা লাগে এই টাইপের যে কোনো কাজে এই ভার্চুয়াল মাস্টার কার্ডটি ইউজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।